10 তারিখের সমাবেশ হলো এদেশের গণমানুষের মুক্তির সমাবেশ আমরা দীর্ঘ 15 বছর ধরে এই গণমানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছি আজকে সারা বাংলাদেশ যখন একাত্ম হয়েছে গণমানুষের মুক্তির লক্ষ্যে তারা যখন একটি সংগ্রামে অবতীর্ণ হয়েছে এবং সেই সংগ্রামের যখন শেষ পর্যায়ে চলে আসছে তখন এই ফ্যাসিস্ট সরকার আবারো গ্রেফতারের নামে নৈরাজ্য চালাচ্ছে সারা বাংলাদেশে আমাদের গতকালকে কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করছে যুব দলের সম্মানিত সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সহ আরো দুজনকে আমরা বলতে চাই এসব গ্রেফতার হামলা মামলা করে জাতীয়তাবাদী আদর্শের যে যুদ্ধ শুরু হয়েছে গণমানুষের মুক্তির যে যুদ্ধ শুরু হয়েছে সারা বাংলাদেশের মানুষ যে যুদ্ধে সম্পৃক্ত হয়েছে সেই যুদ্ধকে ব্যাহত করা যাবে না আপনারা লক্ষ্য করেছেন আজকে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণের সময় হামলা করেছে জনতার মেয়র ইস্টাকোশনের উপরে আমরা এই হামলারও তীব্র নিন্দা জানাই পাশাপাশি একটি মেসেজ স্পষ্ট করে বলতে চাই শত শত টুকু নয়ন শত শত জুয়েলরা গ্রেপ্তার হবে শত শত ইস্টাকরা হামলার শিকার হবে কিন্তু এই গণমানুষের মুক্তির পথ ব্যাহত করা যাবে না কারণ এই লড়াই আদর্শিক লড়াই এই লড়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের লড়াই এই লড়াই দেশনায়ক তারেক রহমানের বেটার বাংলাদেশ বিনির্মাণ গড়ার লড়াই আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা যেই বাংলাদেশ নয় মাস রক্তবীর সংঘর্ষের মাধ্যমে অর্জিত হয়েছে যেই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে ঘিরে মানুষের স্বপ্ন সেই লাল সবুজের পতাকা আজকে আমরা বিলীন হতে দেব না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিলীন হতে দেব না বুকের শেষ রক্তবিন্দু দিয়ে ছাত্রদল ইনশাল্লাহ গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে আমার কাছে যেমন স্পষ্ট সারা বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে স্পষ্ট আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গণমানুষের মুক্তি গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার গণতান্ত্রিক ভোটাধিকারকে পুনরুদ্ধার কিন্তু সরকার এই অবৈধ সরকার একদিকে বলছে তারা বিভিন্ন স্পটে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দিবে আর একদিকে তারা বিভিন্ন বিভিন্ন স্পটে প্রহরা বসিয়েছে বিভিন্ন জায়গায় রেড দিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করছে এটা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় তারা এই শান্তিপূর্ণ সমাবেশকে করতে দিতে চায় না কিন্তু জাতীয়তাবাদী শক্তি স্পষ্ট ঘোষণা দিতে চায় ইনশাআল্লাহ সেই দেশ শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীন হয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক সন্তানেরা আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা হামলা মামলা গ্রেপ্তার হতে রাজি আছি কিন্তু 10 তারিখের সমাবেশ এই ঢাকা শহরে যে কোনো মূল্যে পল্টন ময়দানে জঙ্গিবাদ কিংবা এক্সট্রিমিস্টদের বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি কখনোই সমর্থন করে না আমরা চাই আমার আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশ জঙ্গি মুক্ত থাকুক কিন্তু ক্ষণে ক্ষণে যখন এই একটি গণমুক্তির গণমানুষের মুক্তির লক্ষ্যে একটি সংগ্রাম গড়ে উঠবে তখনই মনে হয় জঙ্গিবাদ নামক একটি নাটক আমরা চাই সকল জঙ্গিদের মধ্যে কালকে একদিনের মধ্যে আপনারা পারলে গ্রেপ্তার করুন তাহলে এই জঙ্গিবাদের নাটক আপনারা শেষ করতে পারবেন আদারওয়াইজ আমরা বুঝবো আপনারা একটি নাটক মঞ্চস্থ করছেন আমরা স্পষ্ট করে বলতে চাই এই লড়াই হলো আদর্শিক লড়াই এই সংগ্রাম হলো আদর্শের সংগ্রাম মানুষের মুক্তির সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম মৌলিক অধিকার বাস্তবায়নের সংগ্রাম মানব অধিকার নিশ্চিতের সংগ্রাম ন্যায় বিচার নিশ্চিতের সংগ্রাম সুতরাং এই সংগ্রাম যেভাবে দানা বেঁধে উঠেছে গ্রেপ্তার হামলা মামলা নির্যাতন করে এই সংগ্রামকে ব্যাহত করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুব দলের সিনিয়র সহসভাপতি আমি 10 তারিখে মহাসমাবেশ উপলক্ষে নড়াইল থেকে এখানে আসছি এবং ইশাক ভাইয়ের সাথে আমি ছিলাম বঙ্গভবনের পাশ থেকে 10 তারিখে মহাসমাবেশ সফল করার জন্য আমরা যে লিফলেট বিতরণ করেছিলাম সেখান থেকে ছাত্রলীগ যুবলীগের দুষ্কৃতরা অপযুক্তি কুচক্রি মল জড়সন্ত্রকারী শয্যার আদর্শকে তারা বিচ্যুত করার জন্য একদলীয় শাসন কায়েম করার জন্য যারা আজকে 10 তারিখে মহাসমাবেশ ভণ্ডুল করার লক্ষ্যে যারা এই আমাদের অবসর চালিয়েছে এদের বিরুদ্ধে জনগণ আমরা আগামী 10 তারিখে এই নয়া পল্টনে আমরা এই মহাসমাবেশ সফল করার জন্য যে ত্যাগ তিতিক্ষার দিয়েছি এবং আগামীতে দেব আগামীতে ইনশাআল্লাহ দেশ খালেদা জিয়াকে আমরা তার বাসা থেকে এখানে এই মহাসমাবেশকে সফলমণ্ডিত করে তুলবো এটা আমাদের মূল লক্ষ্য যত বাধা বিপত্তি আসুক আমরা সৈনিকেরা কখনো পিছপা হইনি হব না 1971 সালে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন তৎরূপ দেশ খালেদা জিয়া আগামী 10 তারিখে
দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেবে এটা আমাদের আশা এই আশাবাদ ব্যক্ত করে আমি ওর বক্তৃতা শেষ করলাম সবাইকে ধন্যবাদ দেখা হবে পথে কথা হবে জেলখানায় 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 ঠিক নিশ্চিত করবো যুদ্ধ হবে আরেকবার যুদ্ধ হবে আরেকবার যুদ্ধ হবে হাতিয়ার